আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর এই ভাবনাগুলো আসে আমাদের পারিবারিক শিক্ষা বা সামাজিক কিছু নিয়মের মাধ্যমে। অর্থাৎ এই ভাবেই চলতে হবে, এমনটাই করতে হবে, আর তার বাইরে গেলেই সামাজিক হওয়ার প্রক্রিয়া হবে সাঙ্গ। কিন্তু কিছু সময়ের জন্য যদি এই ভাবনাগুলো ভুলে থাকা যায় বা ভুলে যাওয়া যায় তাহলে কেমন হয়, সেটাই এবার নিজের প্রথম শর্ট ফিল্মে দেখাতে চলেছেন অনিন্দ্য পুলক ব্যানার্জি। ছবির নাম স্মাগ। সেই কারণে স্মাগ যে ছটা ছেলেমেয়ের স্মৃতি চলে যায় একটা সময়, তো স্মৃতিতেই তো আমাদের ট্র্যাডিশনাল যে মূল্যবোধগুলো থাকে, ধরো বাবা কাকা দাদু যা শিখিয়ে যায় সেগুলো আমাদের মেমোরিতে থাকে, যে বড়দের দেখলে নমস্কার করতে হয়, বা ধরো অন্যভাবে বললে যে সন্ধ্যাবেলায় লোকে প্রদীপ দেয়, ধূপধুনো দেয়, একদম টিপিক্যাল আমি বাঙালি এতেই বলছি আর কি। তো এটা তো আমাদের স্মৃতিতে আছে বলেই আমরা পালন করে যাই। যদি ধরো যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে আমাদের স্মৃতি না থাকে তাহলে পরে এই ভ্যালুসটা কোথায় থাকবে, যেটা আমাকে না মানে যেটা আমার কাছে ক্রাইসিস। তার মানে কি যদি স্মৃতি না থাকে তাহলে ট্র্যাডিশনাল ভ্যালু থাকবে না, এবং তাই হয় সেটাই দেখানোর চেষ্টা করি যে এখানে যেহেতু ওদের মেমোরি লস হয় একটা জোনে জোনে যাওয়ার পর, সেখানে ওদের কেউ কাউকে চিনতে পারে না, ছজন খুব ক্লোজ বন্ধু তারা কেউ কাউকে চিনতে পারে না, এবং স্লোলি তাদের নিজেদের পাসটাকে হারিয়ে ফেলে। এদিন ফার্স্ট লুক প্রকাশ হলো স্মাগের প্রত্যেকটি চরিত্রের। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত। লজিকের বাইরে গিয়ে গল্প খুব ইন্টারেস্টিং লেগেছে তার, আর গল্পটির মতো তার লুকেও রয়েছে একটা বিশেষত্ব। চরিত্রটা কিন্তু মানে পোশাকটা এরকম, আমার চরিত্রের নাম ভৈরবী, কিন্তু পোশাকটা দেখে যে মনে হচ্ছে যে একটা কোনো পার্টিকুলার স্পেশালাইজেশন আছে ক্যারেক্টারের, তা কিন্তু নয়। বেসিক্যালি অ্যাকচুয়ালি এই ছেলেমেয়ে যারা এই কজন বন্ধু, যে কজন ছেলেমেয়েকে নিয়ে গল্প, তারা একটা নাচের অডিশন দিয়ে বেরোচ্ছে, তাই জন্য বিভিন্ন ধরনের অ্যাটায়ারে আছে আর কি, একটু স্পেশাল গোছের অ্যাটায়ার এবং হেয়ার এবং মেকআপে আছে। তো আমিও তাদের মধ্যেই একজন, খুব স্বাভাবিক সাধারণ একটা মেয়ে, লজিক্যাল যেরকম মানুষ হয়। তো তা সেই এই কজন ছেলেমেয়ে একটা জোনে ঢুকে যাচ্ছে একটা পয়েন্টের পর, যে জোনটাতে আমিও ঢুকছি, যে জোনে যাওয়ার পর মেমোরি ব্যাপারটা ডিলিট হয়ে যাচ্ছে, এবং পার্শিয়াল মেমোরি নয়, মেমোরি ব্যাপারটাই ডিলিট হয়ে যাচ্ছে, মানে কোনো কালেকটিভ আনকনশিয়াসটাও থাকছে না, ফলে সে কিছুই জানে না আর কি, অলমোস্ট নড়াচড়া করতে পারা একটা ক্লিবের মতো হয়ে যাচ্ছে। তখন থেকে লজিক বস্তুটা জীবন থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। তো সেই জোনটাতে যাওয়ার পর আমরা কী করবো সেটা খুব একটা প্ল্যান্ড নয় আর কি, আমরাও জানি না কী করবো। এই একদল ছেলে মেয়েদের মধ্যে একজন সৌরভ চক্রবর্তী, তার চরিত্রের নাম দীপক। সহ অভিনেতাকে পরিচালক হিসেবে পাওয়া তার কাছে কতটা ভালো লাগার? অনিন্দর অ্যাকচুয়ালি যে কোনো ফিল্ম মেকারই তার বোধ বুদ্ধি বিশ্বাস শিক্ষা দিয়েই সিনেমা বানায়। অনিন্দ্য সেইভাবেই ভাবছে। অনিন্দ্য দীর্ঘদিন থিয়েটার করেছে, তারপর সিরিয়াল করেছে, সিনেমা করেছে, বোম্বেতে কাজ করেছে, যে কটা মাধ্যম হয় সব কটাতেই অনিন্দ্য ভীষণভাবে সফল। এবার ডিরেকশন দিচ্ছে, আমি ফর্চুনেট যে আমি ওর প্রথম কাজে ওর সাথে থাকতে পেরেছি বা ওর সাথে একটা কাজ করার অপরচুনিটি পেয়েছি। বাট এইটা মজার, এটা আমিও দেখতে চাই যে অভিনেতা অনিন্দ্যর সাথে, পরিচালক অনিন্দ্যর যখন দ্বন্দ্ব হবেই এখানে, কারণ এতদিন ধরে ওর ভাবনা চিন্তা বোধ বুদ্ধি সবটাই অভিনয় কনভার্ট হতো, এবার প্যারামিটারটা আরও বেশি হয়ে গেছে, এতজন অভিনয় করছে পুরো বিষয়টা, এটা ওর কাছেও চ্যালেঞ্জিং, আমাদের কাছে খুব মজা, এটা নিয়ে আমরা মাঝে মাঝে মজাও করি, বাট হোপফুলি সেটা ভালো হবে এবং নতুন দিক খুলবে অনেকের জন্যই, এটা আমরা আশাবাদী জানি। এই ছবিতে সকলেই লজিকের বাইরে বেরিয়ে সব কাজ করবেন, কিন্তু বাস্তব জীবনেও কি তারা তাই করেন? শুনে নেওয়া যাক কী বললেন দেবলীনা এবং অনিন্দ্য। না, আমি ভীষণ লজিক্যাল, এবং আমি এতটাই লজিক্যাল যে আমাকে সবাই বলে আমি উকিল হতে পারতাম বাই প্রফেশন। আমি খুব বেশি রকম লজিক্যাল লাইফে, কাজের ক্ষেত্রেও, কথা বলার ক্ষেত্রেও, এবং জেনারেল স্বাভাবিক যে গল্পগুলোতে অভিনয়, মানে আমরা জেনারেলি যে অভিনয়গুলো করি তা একটা অ্যান্টিলজিক ছবি, জেনারেলি আমরা যে অভিনয়গুলো করি, জেনারেলি যে চরিত্রগুলো করি
সেখানে আমি লজিকের বাইরে কিছু করি না, মানে ডিরেক্টরকে আমায় কনভিন্স করতে হয় লজিকটা কি, তবেই আমি অভিনয়টা ডেলিভার করি। তো তার একদম বিপরীত কিছু একটা আমি এখানে করছি, একেবারেই উল্টো, এবং সেটা আমি প্রথমবার করছি, আমার একদম বিপরীত। সেটাই আমাকে অ্যাট্রাক্ট করেছে, কারণ নিজের মতো চরিত্র করতে আমার ব্যক্তিগতভাবে অন্তত সহজ লাগে, উল্টো কিছু করাটা আমার মনে হয় বেশি চ্যালেঞ্জিং। তো এইটা ওই জন্য আমার কাছে চ্যালেঞ্জিং। তবে এটারও একটা লজিক আছে, মানে ইললজিক্যাল যে আমরা হব, যেহেতু কমপ্লিটলি ইললজিক্যাল, সেটাও কিন্তু লজিক্যালি আমাদের ফলো করতে হচ্ছে, মানে লজিক্যালি আমাদের ভেবে এমন কিছু আমরা করতে পারবো না যেটা লজিক, সেটা মাথায় রাখতে হচ্ছে সবসময়। লজিকের বাইরে যা করবো সেটাই লজিকের বাইরে, সেটাও কিন্তু ফলো করতে হচ্ছে। আমি লজিকের বাইরে চলার চেষ্টা করি, যে কারণে আমাকে অনেক ধরনের অশান্তিও ফেস করতে হয়, মানে অশান্তি মানে অশান্তি নয় আর কি ঠিকটা, কিন্তু লজিকের বাইরে একটা লোক যে তোমার সাথে লজিকে কথা বলছে, লজিক্যাল কথাবার্তা বলছে, সে যদি উইয়ার্ড বা অ্যাবসার্ড বা ধরো ডিভিয়েট করা কথা শুনে, তখন তো তার অসুবিধা হবেই কোথাও। ব্যক্তিগত জীবনে আমি এটাকে খুব যে খুব চর্চা করি, কনসিয়াসলি করি তা নয়, কিন্তু যেহেতু ফিল্মটা একটা কনসিয়াস এফর্ট, সেহেতু আমি ওটাকে কোথাও একটা সাম আপ করার চেষ্টা করেছি, যে আমার ভাবনাটাকে সেটাকে আমি লজিক। আর এক নম্বর এটা, দু নম্বর হচ্ছে যে শুধুমাত্র শিল্পের ক্ষেত্রে লজিকটাই তো একমাত্র কথা নয়, মানে একমাত্র সীমাবদ্ধ জিনিস নিয়ে আমি কেন শিল্প করতে যাবো। তো আমি বাজার করতে যাবো, তখন ইলিশ মাছটা যদি 1000 টাকা বলে, ধর 1000 টাকা, সেখানে আমি বলতে পারি এটা 800 টাকা কর, তাতে আমার পেছনে যুক্তি হচ্ছে 800 টাকা হলে আমার সাশ্রয় হয়, এবার যে মাছটা বিক্রি করছে তার লাভ হয় না সাশ্রয় হয়, সেই হিসেব অনুযায়ী আমার আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু সিনেমাটা তো ইলিশ মাছ কেনা নয়, যে আমার যুক্তিতে চলতে হবে, বা আমি ধরো পেইন্টিং করতে গেলাম সেখানে আমার যুক্তিতে চলতে হবে, এটা তো নয়, এটা ভীষণ ক্লিশে আর কি আমার কাছে, অন্তত আজকে দাঁড়িয়ে তো ক্লিশে মনে হচ্ছে। যে কারণে এইটা শুধু একটা ছবি বলে না, এরপরে একটা ছবি করছি নভেম্বরে, সেটা বড় ছবি, সেটাও এরকম একদম উইয়ার্ড আর কি, মানে অ্যাবসলিউটলি মাইন্ড এফ আর কি, হ্যাঁ মানে পেইনফুল আর কি। কিন্তু অবশ্যই তার ভেতরে যেটা বলার আছে সেটা আছে, যেটা চাইছি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।